মেহেরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 25 জন। এদিকে যশোর 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাবিল আহমেদকে শুভেচ্ছা জানাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন 5 জন। সোমবার রাতে মেহেরপুর 1 আসনের মুজিবনগরের আনন্দবাস গ্রামে পরাজিত প্রফেসর আব্দুল মান্নানের কর্মী সমর্থকদের সাথে নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের 18 সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের 3 সমর্থক আহত হন। তাদের সবাইকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরবর্তীতে 3 জনকে মেহেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে যশোরে নবনির্বাচিত সংসদ সদস্য নাবিল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার যশোর জেলার আহ্বায়ক সহ 5 সদস্য। আহতদের মধ্যে থেকে 2 জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।